हेलो एंड वेलकम एवरीवन, दिस इज प्रताप पुना। यू आर वाचिंग द ऑनलाइन न्यू प्लेटफॉर्म। एकमात्र प्रकाशित हो गया कोलकाता पुलिस एसआई और सार्जेंटर लिखित परीक्षार आंसर की। तो बंधुरा, जखने 61 प्रश्न उत्तर रही है पश्चिम बंगे विभिन्न चाकरी परीक्षा जरा रही तरह जो खूब गुरुतपूर्ण यह सकल प्रश्न उत्तरगुली। तो अपना अवश्य आज के भिडियोते थका 61 प्रश्न उत्तर अपना देखे रखु, कारण पश्चिम बंगे सामने दिन में सकल चाकर एक्सामगुल होते चले से क्योंकि परीक्षार पैटर्न एरकम ही क्वेश्चन क्योंकि विभिन्न चाकरी परीक्षा घुरे फिर इसे थे। विशेषकर जरा पश्चिम बंगे डब्ल्यूबीपी कन्स्टेबल और तरह संगे केपी एक्साम आपनारा देवें प्रिपारेशन निच्छेन तारा अवश्य भिडियो मनोयोग सहकारे देखते थाकुन। तार संगे विभिन्न चाकरी प्रार्थी जारा रयेछेन पश्चिमबंगे तारा अवश्य ए भिडियो देखे राखुन। 61 प्रश्न उत्तर किन्तु खूब गुरुत्वपूर्ण रयेछे, भिडियो एकटु बड़ो होते पारे किन्तु ए सकल प्रश्न उत्तरगुली आपनारा विभिन्न सरकारी चाकरी परीक्षाते किन्तु कमन पेते पारेन। तो बंधुरा चलुन बेशी समय नष्ट ना करे आजकेर भिडियोटी आमरा शुरू करी। आपनारा देखछेन अनलाइन न्यू प्लैटफर्म, चैनले नतून होये थाकले अवश्यई चैनलटिके सबसक्राइब करे पाशे थाका बेल आइकनटि प्रेस करे निते भुलबेन ना। तो बंधुरा प्रथमे जे क्वेश्चनटि रयेछे देखते पाच्छेन, कोन ভিটামিনের অভাবজনিত কারণে রিকেট রোগ হয়? কোন ভিটামিনের অভাবজনিত কারণে রিকেট রোগ হয়? সেটি হচ্ছে ভিটামিন ডি এর অভাবজনিত কারণে রিকেট রোগ হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে, দুই দাগে দেখতে পাচ্ছেন নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? সেটি হচ্ছে কাগজের দহন। নেক্সট তিন দাগের কোশ্চেন হচ্ছে, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? সেটি হচ্ছে 1757। বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু এটি এসে থাকে। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? সেটি হচ্ছে কর্নওয়ালিস, ঠিক আছে, কর্নওয়ালিসের মধ্যে কিন্তু এটি হয়েছিল। নেক্সট পাঁচ দাগের কোশ্চেন হচ্ছে, আমাদের দেখতে পাচ্ছেন যে টুডোর মল কিসের সঙ্গে যুক্ত ছিল? সেটি হচ্ছে অর্থনীতি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমাদের ছয় দাগের যে কোশ্চেনটি রয়েছে দেখতে পাচ্ছেন, দুজন মোগল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন তারা হলেন, দুজন মোগল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন তারা হলেন কে কে? বাবর ও জাহাঙ্গীর, ঠিক আছে। নেক্সট দাগের কোশ্চেন আমাদের দেখতে পাচ্ছেন যে, প্রাচীন সংস্কৃতি গ্রন্থের যবনপ্রিয় বলতে নিম্নলিখিত কোনটিকে বোঝানো হয়? সেটি হচ্ছে গোলমরিচ, ঠিক আছে, গোলমরিচকে বোঝানো হয়। তারপরে নেক্সট কোশ্চেন আট দাগে দেখতে পাচ্ছেন, ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেছিলেন সেটি কি? সেটি হলো দেখতে পাচ্ছেন কাইজারে হিন্দি, ঠিক আছে, কাইজারে হিন্দি। নেক্সট নয় দাগের কোশ্চেন হচ্ছে, আমাদের ভারতের সরকার ইউক্রেন থেকে ভারতবাসীদের ফিরিয়ে আনার জন্য যে অপারেশনটি চালাচ্ছেন তার নাম কি? সেটি হচ্ছে অপারেশন গঙ্গা, ঠিক আছে, অপারেশন গঙ্গা। দশ দাগের কোশ্চেন দেখতে পাচ্ছেন, কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়িত করেন? সেটি হচ্ছে গ্রাম উন্নয়ন মন্ত্রক, ঠিক আছে, গ্রাম উন্নয়ন মন্ত্রক। নেক্সট এগারো দাগের কোশ্চেন হচ্ছে দেখতে পাচ্ছেন, ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারিভাবে কাকে হস্তান্তর করা হয়েছে? সেটি হচ্ছে টাটা গ্রুপকে, ঠিক আছে। নেক্সট বারো দাগের কোশ্চেন হচ্ছে, কালা রামচন্দ্র কোন শহরে প্রথম মহিলা পুরুষ কমিশনার হিসাবে নিযুক্ত হন? সেটি হচ্ছে গুরুগ্রামে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন তেরো দাগে দেখতে পাচ্ছেন, রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? সেটি হচ্ছে ভদোদরা, ঠিক আছে, ভদোদরাতে অবস্থিত। নেক্সট কোশ্চেন চোদ্দ দাগে দেখতে পাচ্ছেন, কোন শহরে ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত? কোন শহর ভারতের ইলেকট্রনিক্স শহর নামে পরিচিত? সেটি হচ্ছে ব্যাঙ্গালোর, ঠিক আছে, ব্যাঙ্গালোর ভারতের ইলেকট্রনিক্স শহর নামে পরিচিত। নেক্সট পনেরো দাগের কোশ্চেন দেখতে পাচ্ছেন, তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কারের নিম্নলিখিত কোন বৈজ্ঞানিকের নামের সঙ্গে যুক্ত ছিল? সেটি হচ্ছে মেরি কুরি, মেরি কুরি, ঠিক আছে। নেক্সট আমাদের ষোলো দাগের যে কোশ্চেন দেখতে পাচ্ছেন, আরএনএ সম্পূর্ণ রূপটি কি? খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু এসে থাকে আরএনএ এর, আরএনএ এর সম্পূর্ণ রূপটি হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, রাইবোনিউক্লিক অ্যাসিড। নেক্সট সতেরো দাগের কোশ্চেন দেখতে পাচ্ছেন, একটি মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলিকে নির্দেশ করা হয় তার নাম কি? সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন আইসোহাইট, ঠিক আছে, আইসোহাইট। নেক্সট আঠেরো দাগের কোশ্চেন দেখতে পাচ্ছেন, আয়তনে নিরক্ষে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? তো পৃথিবীর সবথেকে বড় দেশ হচ্ছে রাশিয়া, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছেন, বর্তমানে স্পিকার লোকসভার বর্তমান স্পিকার কে? তো বন্ধুরা এটি কিন্তু চেঞ্জ হতে থাকে, আপনারা যে চাকরিতে দিতে যাবেন চাকরির আগে লিখিত পরীক্ষার আগে কিন্তু অবশ্যই গুগল থেকে সার্চ করে এটি দেখে নেবেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যেটি সেটি দেখতে পাচ্ছেন যে, বি সি রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়? সেটি হচ্ছে চিকিৎসাশাস্ত্রে দেওয়া হয়। নেক্সট একুশ দাগে যে কোশ্চেনটি রয়েছে দেখতে পাচ্ছেন, দময়ন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি? রাজা রবি বর্মার, ঠিক আছে। তারপরে নেক্সট বাইশ দাগের যে কোশ্চেনটি রয়েছে দেখতে পাচ্ছেন, পৃথিবীর শুষ্কতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত? সেটি হচ্ছে দক্ষিণ আমেরিকাতে। নেক্সট তেইশ দাগের কোশ্চেন দেখতে পাচ্ছেন, বিখ্যাত চলচ্চিত্র রসমন এর পরিচালক কে? সেটি হচ্ছে আকিরা কুয়োসাওয়া, ঠিক আছে, আকিরা কুয়োসাওয়া। তারপরে নেক্সট চব্বিশ দাগের কোশ্চেন হচ্ছে, অনির্বাণ লাহিড়ী কোন খেলার সঙ্গে যুক্ত? সেটি হচ্ছে গলফ, ঠিক আছে,
নেক্সট 25 দাগের কোশ্চেন দেখতে পাচ্ছেন যে বিখ্যাত নৃত্য শৈল সালোয়ার উদ্ভব কোন দেশ, সেটি হচ্ছে কিউবা। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও পিডিএফটি একদম বিনামূল্যে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবেন, টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবেন, অনলাইন নিউ প্ল্যাটফর্ম আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম, সেখানে সার্চ করে কিন্তু সেখানে জয়েন করে যাবেন, সেখান থেকে বিভিন্ন ধরনের পিডিএফ কিন্তু আপনারা প্রতিনিয়তই পেতে থাকবেন। তো বন্ধুরা নেক্সট আমাদের 26তম কোশ্চেন যেটি রয়েছে দেখতে পাচ্ছেন, নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত, সেটি হচ্ছে অজাতশত্রু। ঠিক আছে নেক্সট 27 দাগের কোশ্চেন হচ্ছে সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল, সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণী। ঠিক আছে নেক্সট 28 ডাগের কোশ্চেন দেখতে পাচ্ছেন, ব্যারোমিটারের আবিষ্কর্তা কে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি। তো ব্যারোমিটারের আবিষ্কর্তা হচ্ছে টেরি শেলি। ঠিক আছে টেরি শেলি। নেক্সট কোশ্চেন হচ্ছে কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়, সেটি হচ্ছে 1955 সালে। নেক্সট 30 ডাগের কোশ্চেন দেখতে পাচ্ছেন, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি, সেটি হচ্ছে অক্সিন। ঠিক আছে অক্সিন। নেক্সট আমাদের 31 ডাগের কোশ্চেন দেখতে পাচ্ছেন, দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে, সেটি হচ্ছে প্লেটো। ঠিক আছে প্লেটো হচ্ছে রিপাবলিক গ্রন্থের রচয়িতা, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি। তারপরে নেক্সট 32 দাগের কোশ্চেন হচ্ছে, প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয়, সেটি হচ্ছে ব্রিম স্টোন বলা হয়ে থাকে। ঠিক আছে ব্রিম স্টোন বলা হয়ে থাকে। নেক্সট 33 দাগের কোশ্চেন দেখতে পাচ্ছেন, কোষের তড়িৎচালক বলের একক কি, কোষের তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট। ঠিক আছে তো 34 দাগের কোশ্চেন দেখতে পাচ্ছেন, এশিয়ার দীর্ঘতম নদী, খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি, বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। তো এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসি কিং। ঠিক আছে তারপরে 35তম কোশ্চেন আমাদের যেটি রয়েছে দেখতে পাচ্ছেন, ক্যারাকাস কোন দেশটির রাজধানী, সেটি হচ্ছে ভেনেজুয়েলা। ঠিক আছে ভেনেজুয়েলার রাজধানী। নেক্সট আমাদের 36 দাগের কোশ্চেন দেখতে পাচ্ছেন, নিশ্চিত সূর্য দেশ কোন দেশকে বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটিও কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় ঘুরে ফিরে এসে থাকে। তো নিশ্চিত সূর্য দেশ বলা হয় নরওয়েকে। ঠিক আছে নরওয়েকে। নেক্সট 37 দাগের কোশ্চেন দেখতে পাচ্ছেন যে, বাজাদা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে মেরু অঞ্চলে। ঠিক আছে 38 দাগের কোশ্চেন দেখতে পাচ্ছেন যে, সমুদ্রগুপ্তের যুদ্ধজয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানতে পারা যায়। তো বন্ধুরা এখানে যে কোশ্চেনগুলি দেওয়া ছিল, অ্যানসারগুলি দেওয়া ছিল, সেই অ্যানসারগুলির মধ্যে কিন্তু একটিও সঠিক অ্যান্সার দেওয়া ছিল না, কারণে এখানে যারা পরীক্ষাতে এই কোশ্চেনটি অ্যাটেম্প্ট করেছে কিংবা অ্যাটেম্প্ট করেনি, সকলকে কিন্তু এই কোশ্চেনের নাম্বার কিন্তু সেখানে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে নেক্সট 39তম কোশ্চেন দেখতে পাচ্ছেন, কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৈধ ধর্মের দীক্ষা লাভ করেন, সেটি হচ্ছে অশ্ব ঘোষের কাছে। ঠিক আছে নেক্সট আরও একটি কোশ্চেন, 40তম কোশ্চেন দেখতে পাচ্ছেন, স্যার টমাস রো কোন মোগল সম্রাটের রাজ্যসভায় আসেন, সেটি হচ্ছে জাহাঙ্গীরের। ঠিক আছে তারপরে নেক্সট আমাদের যে কোশ্চেন রয়েছে, 42 দাগের কোশ্চেন হচ্ছে, কোন ইংরেজ গভর্নর পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন, সেটি হচ্ছে ওয়ারেন হেংসিস। ঠিক আছে নেক্সট আমাদের 42তম দাগের কোশ্চেন হচ্ছে, ভারতের আত্মা গ্রন্থটির রচয়িতা কে, সেটি হচ্ছে বিপিনচন্দ্র পাল। নেক্সট 43 দাগের যে কোশ্চেনটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন যে, নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়, খুবই গুরুত্বপূর্ণ এটি। তো জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয় সি ওয়াচিন। ঠিক আছে নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয় সি ওয়াচিন। ঠিক আছে নেক্সট 44 দাগের যে কোশ্চেনটি রয়েছে দেখতে পাচ্ছেন যে, অ্যাকশনের সব থেকে বাইরের আবরণটি কি, অ্যাকশনের সব থেকে বাইরের আবরণটি কি, সেটি হচ্ছে নিউরোলেমা। ঠিক আছে নেক্সট 45 দাগের কোশ্চেনটিও কিন্তু আমাদের ভুল ছিল যে, নিম্নলিখিত কোনটি একটি অপুষ্প উদ্ভিদের উদাহরণ, এই অ্যান্সারটিও ভুল ছিল, সেজন্য এখানে কিন্তু অ্যান্সার দেওয়ার নেই, সবাইকে কিন্তু এখানে ফুল মার্ক দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, কত সালে ভারতের সংবিধানের পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়, সেটি হচ্ছে 1992 খ্রিস্টাব্দে। ঠিক আছে 46 দাগের কোশ্চেন দেখতে পাচ্ছেন যে, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়, সেটি হচ্ছে 42তম। ঠিক আছে নেক্সট 48তম কোশ্চেনটিও কিন্তু আমাদের ভুল ছিল, তারপরে 39তম কোশ্চেনটিও কিন্তু আমাদের ভুল ছিল। ঠিক আছে 50তম কোশ্চেন যেটি এসেছে সেটি হচ্ছে, মেঘালয়ের রাজধানীর নাম কি, সেটি হচ্ছে সিলিং। ঠিক আছে নেক্সট 51 দাগের কোশ্চেন যেটি, সেটি হচ্ছে এখান থেকে অঙ্ক দেওয়া রয়েছে, তো অঙ্কগুলি আপনারা এক নজর দেখে নিন, অ্যান্সারটিও এখান থেকে দেখে নিন, এবং আপনারা বাড়িতে এগুলি কিন্তু প্র্যাকটিস করে তারপরে অ্যান্সারটি মিলিয়ে দেখবেন ঠিক হচ্ছে কিনা। ঠিক আছে 52 দাগের কোশ্চেন অঙ্কটি দেখে নিন, এখান থেকে কিন্তু অনেকগুলি অঙ্ক রয়েছে, অঙ্কগুলি একবার আপনারা দেখে নেবেন, ভিডিওটি পজ করে অঙ্কগুলি দেখে নেবেন এবং বাড়িতে প্র্যাকটিস করবেন, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে, বিভিন্ন চাকরি পরীক্ষাতে কিন্তু এই ধরনের অঙ্কই কিন্তু এসে থাকে। ঠিক আছে তো এখানে বিভিন্ন ধরনের অঙ্ক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন ম্যাথের কোশ্চেনে পরে যে সকল কোশ্চেনগুলি রয়েছে সেই সকল কোশ্চেনগুলি আমরা দেখে নেই, এখানে স্ক্রিন পজ করে ম্যাথের কোশ্চেনগুলি আপনারা একবার দেখে নেবেন। ঠিক আছে তো তারপরে যেটি এসছে এখান থেকে দেখতে পাচ্ছেন আরও একটি কোশ্চেন, 79 দাগের কোশ্চেন দেখতে পাচ্ছেন, হেমাটোলজি ব্লাড তারপর ফিসিওলজি এখানে কী হবে, এটি সঠিক অ্যান্সার দেখতে পাচ্ছেন অ্যালগেস। ঠিক আছে তারপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে দেখতে পাচ্ছেন, নিচের শব্দটি বর্ণগুলি নিয়ে নিম্নলিখিত কোন শব্দ তৈরি করা যাবে না, এখানে যেটি রয়েছে এখানে অনেকগুলি অপশান ছিল, তার মধ্যে এই শব্দটি এখানে তৈরি করা যাবে না, ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অসম সংখ্যা জোটটি নির্ণয় করো, তো এখানে 96.80। ঠিক আছে তারপরে এখানে আরও একটি অঙ্কর মতো এসছে দেখতে পাচ্ছেন, তারপরে এখানে আরও একটি অঙ্ক রয়েছে, এখান থেকে
থেকে এটি আপনারা একবার বাড়িতে কষে দেখে নেবেন যে অ্যান্সার ঠিক আসছে কিনা। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন অনেকগুলি অঙ্ক রয়েছে এখানে, খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলি বিভিন্ন চাকরি পরীক্ষাতে কিন্তু এসে থাকে। ঠিক আছে, তো বন্ধুরা এই পিডিএফটি একদম বিনামূল্যে আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে, তার সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ সকল পিডিএফ কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে থাকি, সেখান থেকে অবশ্যই আপনারা জয়েন করে সেই পিডিএফগুলি কালেক্ট করবেন। দেখতে পাচ্ছেন 92 দাগের কোশ্চেন হচ্ছে, রিতার দিকে দেখিয়ে নিখিল বলল আমি ওর মায়ের ছেলের একমাত্র ছেলে। ঠিক আছে, রিতা নিখিলের কি হয়, সেটি হচ্ছে পিসিমা হবে। ঠিক আছে, রিতা নিখিলের পিসিমা হবে। তারপরে নেক্সট দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু অঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে, তো এগুলি একবার দেখে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি পজ করে কিন্তু একবার করে আপনারা এগুলি দেখে নেবেন। ঠিক আছে, তো এই ছিল আমাদের টোটাল 100টি প্রশ্ন উত্তর, যেগুলি কলকাতা পুলিশের এসআই অ্যান্ড সার্জেনের লিখিত পরীক্ষাতে এসেছিল, এবং সামনের দিনে যারা আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন চাকরি পরীক্ষাতে লিখিত পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এই প্রশ্ন উত্তরগুলি, অবশ্যই আপনারা ভালো করে একটু মুখস্থ করে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন আরও একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।